নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আর একটা আনবক্সিং ভিডিও করব। তো সেটা হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিলায়েন্সের রিকানেক্টের ওয়্যারলেস চার্জার। তো এটা আমি অফারে পেয়েছি, শুধুই অফার, চারদিকে শুধু অফার, আর যেখানে অফার সেখানেই আমি। তো এটা আমি কত দিয়ে কিনেছি দেখতে পাবে, দাঁড়াও, এটা মাত্র 349 দিয়ে আমি কিনেছি। এটার দাম আছে, এমআরপি আছে তোমার কত, 1999, 2000 টাকা এমআরপি আছে। তো এর মধ্যে কি কি আছে, একটা ওয়্যারলেস চার্জ আছে, 10 ওয়াটের একটা কেবল, একটা ওয়ারেন্টি কার্ড। তো যথারীতি আমাকে এটা রিলায়েন্স ডিজিটাল এটা আমাকে চেক করে দিয়েছে, ওই জন্য আমি ওখানে আনবক্স, ওখানে আমি সিলটা কেটেছি, ঠিক আছে? তো আনবক্সিংটা আমি ওখানেই করেছিলাম। তো যথারীতি এই বক্সের মধ্যে কি কি ছিল বা কি কি আছে তুমি দেখ, তোমরা দেখো, এখানে তোমরা একটা এই চার্জার পাবে, এই চার্জার বলছে, একটা ডেটা কেবল পাবে, ঠিক আছে, ডেটা কেবল, একটা তোমার এই যে ওয়্যারলেস চার্জিং, আর একটা তোমার এরকম দেখো ওয়ারেন্টি কার্ড, ঠিক আছে, দেখো ওয়ারেন্টি কার্ড। তো এটা এত সস্তায় দিচ্ছে কেন? এটা আসলে তোমার ম্যানুফ্যাকচারিং ডেট আছে তোমার 2020, দেখতে পাচ্ছ ম্যানুফ্যাকচারিং ডেট আছে। তো এটা 2 বছর পুরনো, তো 2 বছর পুরনো 3 বছর পুরনো সেটা কোনো ব্যাপার নয়, জিনিসটা আমাদের সস্তায় পাওয়া নিয়ে কথা, ঠিক আছে, পরিষ্কার কথা, সস্তার মাল বস্তায় পড়ো, ঠিক আছে, বাংলায় প্রবাদ আছে একটা। তো যথারীতি আমি এটা খুললাম, তো এটা আমি কি করে চার্জ এ করবো সেটা আমি বলে দিচ্ছি। আমার এলজি উইংস আছে, আমি এই এলজি উইংসে ভিডিওটা বানাচ্ছি। তো এলজি উইংসে ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে, ওই জন্যই আমার এই চার্জারটা কেনা। কিন্তু এই যে এইসব যে ফোন আছে, এমনি সামান্য ফোন যেগুলো ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে না, তাতে কিন্তু এই চার্জার কিনে লাভ নেই, কোনো সাপোর্ট করবে না। কিন্তু বলা ভালো, ভবিষ্যতের জন্য তোমরা একটা এরকম ওয়্যারলেস চার্জার সস্তায় যেটা পাচ্ছ 349 কিনে রেখে দিতে পারো পরবর্তীকালে। এখন দেখো সব ফ্ল্যাগশিপ ফোনে কি হচ্ছে, চার্জার দেওয়া টোটালি বন্ধ করে দিচ্ছে যে কোনো ফোনে। তার বদলে কি হচ্ছে, ফোনে ওয়্যারলেস চার্জিং দিয়ে দিচ্ছে, বা ওয়্যারলেস চার্জিং দিলে তখন এই জিনিসটা কাজে লাগবে। এখন একটা চার্জারের দাম কত, এরকম একটা চার্জারের দাম মিনিমাম 600 থেকে 700 টাকা, তারপরে তুমি 350 টাকা স্পেন্ড করলে তোমার একটা ওয়্যারলেস চার্জার হয়ে যাচ্ছে। টেকনোলজি আরো বেড়ে যাচ্ছে, তো তুমি হোয়াই নট তুমি চার্জার কেন কিনতে হবে, তুমি ওয়্যারলেস চার্জার কিনবে, ওয়্যারলেস চার্জারটা কিনে একটা রেখে দাও স্টকে, ভবিষ্যতে এটা কাজে লাগতে পারে। তো যাই হোক, তার কথা না বাড়িয়ে আমি দেখাবো, ডেমোটা দেখাবো যে কি করে হয়। প্রথমে এই ওয়্যারলেস ডেটা কেবিলটা ওয়যারলেস চার্জারে প্লাগ ইন করতে হবে, দেখো, ঠিক আছে। তো এটা মাপ করে তোমার প্লাগ ইনটা করবে, যাতে ভিতরে ক্লিপটা ভেঙে না যায়, ক্লিপ ভেঙে গেলে কিন্তু গল্প শেষ, ঠিক আছে। এখানে তুমি একটা এলইডি লাইট জ্বলবে হোয়াইট, আর এখানে একটা তোমার যখন তুমি ফোনে চার্জ দেবে, বা ফোনটা যখন আমার এলজি উইংসে যখন আমি রাখি তখন আমি চার্জ এ করি, মানে টাচ করি, তখন এখানে একটা গ্রিন লাইট জ্বলে উঠবে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি লাইট দেবো। তো আর হ্যাঁ, বলে রাখি এটা কিন্তু তোমার 10 ওয়াটের চার্জার, ঠিক আছে। আমার এলজি উইংসটায় এটা তোমার 1.5 ঘন্টায় ফুল চার্জ করে দেয়, আর এটা ফাস্ট চার্জার, এলজি ফাস্ট চার্জার, এটা যদি আমি চার্জ করি তাহলে 1 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায়। তো যথারীতি এটা একটু স্লো করে, চার্জটা একটু স্লো করে, কিন্তু স্লো চার্জ কিন্তু একদিকে ফোনের উপকারী, ফোনের ব্যাটারিটা ফুলতে দেয় না। তুমি যদি ফাস্ট চার্জ করো ব্যাটারি কিন্তু ফুলে যেতে যাওয়ার সম্ভাবনা চান্স থাকে, ঠিক আছে। কিন্তু তুমি যদি স্লো চার্জ করো ব্যাটারি, ফোনে ব্যাটারি নষ্ট খুব তাড়াতাড়ি হয় না, ব্যাটারি লং লাস্টিং করে, ঠিক আছে। এবার তোমার দেখাচ্ছি, দাঁড়াও, এবার এটাতে আমি এ করে পাওয়ারটা সাপ্লাই দিই, পাওয়ার সাপ্লাই দিলে দেখতে পাচ্ছি, দেখো হোয়াইট লাইট জ্বলছে, ঠিক আছে, মানে এটা এখন রেডি নয়, এটা কিছুক্ষণ পর রেডি হবে, দেখো দেখতে পাচ্ছ হোয়াইট লাইট জ্বলছে, দাঁড়া এটা নিভে গেল, মানে এটা এখন তোমার চার্জের জন্য রেডি। আমি হাত দিচ্ছি, কোনো শক টক কিছু করার নেই, এটা তোমার শর্ট সার্কিট প্রুফও আছে, শর্ট সার্কিট প্রুফ অটো কাট টেকনোলজি, মানে সব কিছুই দিয়ে দিয়েছে ভিতরে রিলায়েন্স, ঠিক আছে। তো এই একটা ফোন দেখতে পাচ্ছ, এটা এটা এমনি মামুলি ফোন। তো কি করে হয় দেখো, এরকম এটা আমি রাখছি, এ দেখো দেখছো ব্লিঙ্ক করছে, মানে এটাও চার্জ নিতে পারছে না,
ঠিক আছে, এটাও চার্জ নিতে পারছে, চার্জ নিতে পারলে এটা লাইট জ্বলতো পাতে না ব্লিঙ্ক করছে, মানে তুমি এটা রং রং প্রোডাক্ট তুমি বসিয়ে দিচ্ছ এটার উপরে, এর উপরে ওয়্যারলেস চার্জিং নেই। কিন্তু আমার উইংসটায় যদি তুমি ইউজ করো, উইংসটায় এলজি উইংসটা আমি এরকম এরপর ডাকি, এটা পুরো গ্রিন কালার হয়ে যায়, তখন আমার দেখা দেখায় যে চার্জ হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গল্প। তো আমি এটা পাওয়ারটাকে অফ কাট করে দিলাম, তো এটাই হচ্ছে তোমার পুরো মূল ফান্ডা। আর একটা কথা বলছি, এই মামুলি ফোনও তুমি কিন্তু এই চার্জার ইউজ করতে পারো, তার জন্য একটা চার্জার প্যাড কিনতে হয়। চার্জার প্যাড বলতে এটা তোমার অনেক বেশি দাম না, 200-250 টাকার দাম চার্জার, ফ্লিপকার্টে তুমি পেয়ে যাবে চার্জার প্যাড, চার্জিং কমফোর্টেবল প্যাড বলে একটা আছে। তো এখানে তুমি কমফোর্টেবল প্যাডটা তুমি এখানে ইউএসবির মতো থাকে, ইউএসবি এখানে লাগাবে, আর এখানে একটা প্যাডের মধ্যে, একটা কমফোর্টেবল প্যাডের মধ্যে একটা জিনিস পাওয়া যায় যেমন আটকে যায়, তো তখন আটকে গেলে তুমি ওয়্যারলেস চার্জিং নিয়ে এটাকে চার্জ করতে পারবে। কিন্তু আমার মনে হয় ওটাতে ইনভেস্ট করে লাভ নেই, কারণ ওটার দাম তো 200-250-300 যখন যেরকম ফ্লিপকার্টে দেখতে পাওয়া যায়, তো ওটার ওটার বদলে কিনে আমার মনে হয় লাভ নেই। যাদের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে কেবলমাত্র তাদেরই এটা লাভ, এবং শুধু লাভ না, খুবই মানে পরবর্তীকালে তুমি যদি আইফোন বা ফ্ল্যাগশিপ S20 Ultra বা স্যামসাং এর যে কোনো ফ্ল্যাগশিপ বা এমআই যাই হোক কিনো ওয়ারলেস আছে, তাহলে এটা ওয়ারলেস চার্জার যদি সাপোর্ট করে তাহলে এটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার লাভেই লাভ। তো এটা হচ্ছে মূল ফান্ডা। তো আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য চলো টাটা বাই বাই, আর চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ব্লগে।